বাজারে সবজির দাম বেশি, তাই নিজেদের পুষ্টি চাহিদা মেটাতে রাস্তার ধারে পতিত জমির ব্যবহার করে সবজি চাষ শুরু করেছে নীলফামারীর কৃষকরা। এই কর্মকাণ্ডের আওতায় নীলফামারী সদরে রাস্তার পাশে মাচা তৈরি করে সবজি চাষ করেছে তারা। স্থানীয়রা বলছেন এখান থেকে বিনা পয়সায় পুষ্টির চাহিদা মেটাবে তাদের। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির প্রতিবেদন। কৃষকরা বলছেন যেসব নিচু এলাকায় সবজি চাষ হয় না, সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উঁচু পতিত জমিগুলো ব্যবহার করে লাউ, সিম, বরবটি, পুঁইশাক চাষের মাধ্যমে নিজেদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। পাশাপাশি এই সবজি বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হবেন তারা। কৃষি অধিদপ্তরের পরামর্শে এবং তাদের সহযোগিতায় নতুনভাবে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু তো পারি না। এখান থেকে আমাদের ৫৫ পরিবার আছে এলাকায়, সবার চাহিদা পূরণ হচ্ছে এখানে। সাধারণ জনগণ এসব উদ্যোগে খুশি। তারা বলছেন বাজারের সবজি তাদের ক্রয় সামর্থ্যের বাহিরে। আস্তার ধারে শাকসবজি লাগাইছে, বাজারে যে দাম, আমি তো কিনে খাইতে পারি না, আমি এখান থেকে নিয়ে খাই। সবজি চাষ করার জমি নাই, আমরা আস্তার ধারে সবজি আবাদ করিয়া লাভবান হচ্ছি। রাস্তার অবকাঠামো ঠিক রেখে রাস্তার পাশের পতিত জমিগুলো চাষাবাদের আয়তায় আনলে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। রাস্তার পাশে বেশ কিছু জায়গা পতিত আছে, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করণের মাধ্যমে রাস্তার পাশের পতিত জায়গাটাতে এখানে রাস্তার অবকাঠামো নষ্ট না করে আমরা এখানে কৃষকদেরকে সবজি চাষ উদ্বুদ্ধ করলাম। বাংলাদেশে প্রতি বছর 2,80 লাখ হেক্টর জমি পতিত থাকে, সেগুলো চাষাবাদের আয়তায় আনতে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। SATV নিউজ ডেস্ক।